নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এর আগের দিন আমি ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছিলাম, তো সেই অনুসারে আজ আমি নিয়ে এসেছি গ্রেভি চিলি চিকেনের রেসিপি, যেটা ছাড়া ফ্রাইড রাইসের কথা ভাবাই যায় না। চলুন তাহলে দেখে নিই। তো চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে 200 গ্রাম মতো বোনলেস চিকেনকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ গ্রেট করা আদা, 1 চা চামচ ডার্ক সোয়া সস, আর 1/2 চা চামচের মতো ক্রাশ করা গোলমরিচ দিয়ে খুব ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। সেই সময়ের মধ্যে আমি সসের মিশ্রণটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে 2 চা চামচ মতো টমেটো কেচাপ নিয়ে নেব, 1 চা চামচ গ্রিন চিলি সস, 1 চা চামচ ডার্ক সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সসের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব, ওতে পরিমাণ মতো জল দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে, তো এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দেব, আর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। চিকেনগুলো ভাজার জন্য তৈরি হয়ে গেছে, তো চিকেনগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওর মধ্যে একটা একটা করে চিকেন পিসগুলো দিয়ে দেব। চিকেন পিসগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখব। ওই তেলের মধ্যেই আমি 1 চা চামচ সাদা তেল অ্যাড করব, দিয়ে ওর মধ্যে একে একে দিয়ে দেব 1 চা চামচ করে রসুন কুচি আর আদা বাটা, দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কিউব করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ভেজে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের ক্যাপসিকামের কিউব, দিয়ে ওটাকেও 2 মিনিটের জন্য ভেজে নেব। এবার ওর মধ্যে একে একে দিয়ে দেব 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি, স্বাদ মতো নুন, আর 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো একটু সটে হয়ে গেলে ওর মধ্যে সসের মিশ্রণটা দিয়ে দেব। সবজিগুলোকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেব, আর সাথে সাথেই অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার ওর মধ্যে 1 কাপ জল অ্যাড করব, যেহেতু এটা গ্রেভি চিলি চিকেন, দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে একটু ফুটিয়ে অর্থাৎ গ্রেভিটা ঘন হয়ে এলেই রেডি আমাদের আজকের রেসিপি গ্রেভি চিলি চিকেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।